আসসালামু আলাইকুম প্রিয় মেডিকেল ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী, আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আমাদের আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার 1999-2000 সেশনের ইংলিশ প্রশ্ন সমাধান করব। প্রশ্নে অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো তোমাকে অবশ্যই হেল্প করবে। 10টা কোয়েশ্চেন আছে, তোমরা শেষ অবধি আমার সাথে থাকবে, অবশ্যই কিছু জিনিস শিখতে পারো নতুন করে, তোমাকে অবশ্যই হেল্প করবে। আমার কিছু প্রশ্নও থাকবে পড়ার দিকে, সেগুলো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলবে। তোমার কিছু বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবে। আমি কষ্ট করে তৈরি করছি, তোমার একটু রিয়াকশন নিয়ে আমি প্রত্যাশা করতেই পারি, তাই না? যাচ্ছি আজকের ভিডিওতে। প্রথম যে প্রশ্ন, সিনোনিম অব ফিউটাইল, ফিউটাইল মানে হলো ব্যর্থ, চলে না আর, এটার সিনোনিম কি, সমর্থক শব্দ? ফ্রুটলেস, ভেইন, ট্রিফলিং নাকি ইউজলেস? অবশ্যই অ্যান্সার পেয়ে গেছ, ভেইন। ফিউটাইল মানে একবারে ভেইন, কাজে আর নাই, অচল, এটাকে রেফার করছি আমরা। ফলে কি ফিউটাইল, সিনোনিম হলো ভেইন, ফিউটাইল ভেইন, কেমন? অ্যান্ড দেন আসো, উইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোন বাক্যটা কারেক্ট, মানে কারেকশন মুডের কোয়েশ্চেন। দ্যার ইজ নো মিস আন্ডারস্ট্যান্ডিং ইন ইট, দ্যার ইজ নো সাসপেনশন ইন ইট, দ্যার ইজ নো রুম ফর ডাউট ইন ইট, দ্যার ইজ নো প্লেস ফর ডাউট ইন ইট। বুঝে ভাই, আমি কথাটা বলি বারে বারে, ভাইয়া তুমি যা পড়ছো বুঝে বুঝে পড়ো, মুখস্থ করে ফেলো না। জানি তুমি অন্য অন্য পড়া নিয়ে খুব চাপে আছো, বাট ইংলিশটা তোমার ডেইলি রুটিনে যেন থাকে। মেডিকেল ভর্তি পরীক্ষায় স্টুডেন্টরা ইংলিশে খুব ভালো করতে পারে যদি একটা কথা সে মানে, কি সেটা, যদি সে সুন্দর একটা গাইডলাইন, মানে কোনো একটা গাইডলাইনের আন্ডারে থেকে পরিকল্পিতভাবে প্রত্যেক দিন ইংলিশ একটু একটু করে পড়ে, একটু বলতে এক ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, দেড় ঘন্টা হোক, রেগুলার সে ইংলিশ পড়ে। মেডিকেল ভর্তি পরীক্ষায় স্টুডেন্টরা খারাপ করার বড় একটা কারণ কিন্তু ইংলিশ, এবং ইংলিশের বিষয় এই না যে ইংলিশ প্রশ্ন কঠিন বিধা খারাপ করে, বরং ওই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়তে পড়তে যান জীবন শেষ, ইংলিশটা পড়া হয় না গত 7-8 দিন, ঠিক না, রেগুলার ইংলিশ পড়া হোক ঘন্টা খানেক। যদি কেউ ওটা করে ইংলিশে খারাপ করার কোনো চান্স থাকবে না, ইংলিশের প্রশ্নগুলো খুব সহজ হয়, কঠিন হয় না নর্মালি, যদি তোমার পড়াশোনার একটা রেগুলারিটি থাকে। এবং একটা কথা বলি তোমাদের, তুমি যেই কোশ্চেনের সমাধান করছো একটু বুঝে বুঝে করো। লাইক দিস কোয়েশ্চেন, এটা আমরা পড়ছি কারেকশন আকারে, ভাইয়া তুমি এই কোয়েশ্চেনটারে ট্রান্সলেশন আকারে অনেক জায়গায় পাবা, অনেক জায়গায় এসছে। উত্তর কি হবে? দ্যার ইজ নো রুম ফর ডাউট ইন ইট, মানে এটাতে সন্দেহের কোনো অবকাশ নাই। এটা ধরো ওনারা যদি কথা বলেন, মানে কোনো একটা সেন্টেন্স নিয়ে কথা বলছেন, বা আমরা কোরআনের ব্যাপারে এটা জানি, যারা মুসলিম তারা জানো, সুরা বাকারার শুরুর দিকে একটা আয়াত আছে, কেমন এটা, যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এটা হলো এমন এক কিতাব যেখানে কোনো সন্দেহ নাই, একবারে নিখুঁত। তাহলে দ্যার ইজ নো রুম ফর ডাউট ইন ইট, মানে এটাতে সন্দেহের কোনো অবকাশ নেই, বিন্দুমাত্র সন্দেহ নেই। দেখ, আমি রাতে একটা মধুর স্বপ্ন দেখেছি, এটার অনুবাদ কি? মধুর মানে কিন্তু এখানে সুইট থাকবে নাকি, দেখো আছে। তারপর স্বপ্ন দেখা ইংলিশ কিন্তু ড্রিম, স্বপ্ন ইংলিশও ড্রিম, আবার স্বপ্ন দেখা ইংলিশও কিন্তু ড্রিম, মানে স্বপ্ন শব্দটা ড্রিম শব্দের নাউন হতে পারে এবং ভার্ব কিন্তু হতে পারে, চিন্তা করে ফেলো ভাইয়া। দেখেছিলাম হইলে ভালো হইতো, বাট খুব ভালো কোয়েশ্চেন বটে। আমি স্টুডেন্টদের কথাটা বলি, আমি রাতে একটা মধুর স্বপ্ন দেখেছি, আমাদের অপশন লাস্ট নাইট আছে। দেখো ভাইয়া, নর্মালি আমাদের বাক্যটা হওয়া উচিত কী ছিল, আমি রাতে একটা মধুর স্বপ্ন দেখেছিলাম, বাট অপশনে কিন্তু লাস্ট নাইট আছে, ফলে তুমি লাস্ট নাইট দিয়ে করবা, তার মানে পাস্ট ইনহিবিটেন্স লাগবে। দেখো কোথায় আছে, দেখা, ওয়াচ অর্থ কি দেখা, কি রে ভাই, ওয়াচ অর্থ দেখা ঠিক, বাট স্বপ্ন দেখা শব্দটাই কিন্তু ড্রিম বলা যায় ভার, ফলে আই ওয়াচটা সুইট ড্রিম লাস্ট নাইট ভাইয়া যায় না, এবং আই ড্রিমটা সুইট ড্রিম লাস্ট নাইট হতে পারে। আই ড্রিম সুইট ড্রিম, সুইট কি, সুইট কি দেখছেন আপনি, বলতে হয় তো কিছু একটা নাই। আই স ড্রিম সুইট ড্রিম লাস্ট নাইট, মিলে না, উত্তর হবে আমাদের আই ড্রিমড আ ড্রিম লাস্ট নাইট, অথবা আই ড্রিমটা সুইট ড্রিম, কি আছে, হ্যাঁ আই ড্রিমটা সুইট ড্রিম লাস্ট নাইট, মানে গত রাতে আমি একটা মধুর স্বপ্ন দেখেছিলাম। এখানে অনেকগুলো কথা আছে, আই ড্রিমটা সুইট ড্রিম লাস্ট নাইট, গত রাতে আমি একটা মধুর স্বপ্ন দেখেছিলাম। দেখো ভাইয়া, প্রথমত তোমরা দেখবা লাস্ট নাইট থাকলে বাক্যটা কোন টেন্স হয়, পাস্ট ইনহিবিটেন্স হয়, কথা এক। কথা দুই, ড্রিম শব্দটা নাউন হতে পারে, ড্রিম শব্দটা আবার ভার্ব হতে পারে। আবার স্বপ্ন দেখা ইংলিশ কি তাহলে, ড্রিম, যেহেতু পাস্ট টেন্সে আছে আমরা ড্রিমড নিলাম, ড্রিমড।
এখন ওয়াচ আর সি দুটো শব্দের অর্থ দেখা বা দুই দেখা কিন্তু এক দেখা না। সি মানে দেখা আর ওয়াচ মানে দেখা, এক না। লাইক ধরো তোমাদের কারো সাথে, তোমরা আমার ভিডিও দেখছো নিশ্চয় উপকার পাচ্ছ, আমি রাস্তায় বিভিন্ন জায়গায় যখন যাই স্টুডেন্ট পেয়ে যাই, সেই দেখা তুমি আমাদের দেখেছো ভিডিওতে, সেটা কি সি নাকি ওয়াচ? না ভাইয়া, সেটা কিন্তু ওয়াচ। আমাদের ভিডিওতে দেখছো সেটা কিন্তু ওয়াচ, বা ভিডিওতে দেখো সেটা কিন্তু ওয়াচ। আর তোমার সাথে যখন সরাসরি দেখা হবে তখন কি ওয়াচ নাকি সি বা মিট? বিষয়টা হলো আমি যখন ধরো আমি এই মার্কারটা দেখি বা আমি মোবাইলটা দেখি, এটা নর্মাল সি দেখা, আমি চোখে দেখি ওটা বলছি আমরা সি। বাট যখন আমরা কোনো কিছু দেখছি মোবাইলে, ল্যাপটপে বা কোনো ডিভাইসে, সেখানে আমরা ওয়াচ বলি। তাহলে সি অর্থ দেখা, ওয়াচ অর্থ শুধু দেখা না, পাশাপাশি শোনাও, কিন্তু তোমরা আমার কথাও শুনছো কিন্তু, তাই না? একইভাবে দেখো হিয়ার আর লিসেন দুটো শব্দ কি এক ভাইয়া? হিয়ার অর্থ শোনা, লিসেন অর্থ শোনা, দুটো শব্দের খুব পার্থক্য আছে। হিয়ার মানে শুধু শোনা, লিসেন মানে কিন্তু মনোযোগ দিয়ে শোনা। আমরা ফ্রিকোয়েন্টলি বলে থাকি লিসেন টু মি, লিসেন টু মি মানে আমার দিকে মনোযোগ দাও। আমি বলতে পারি না যে লিসেন টু মি কেয়ারফুলি, কারণ লিসেনের মধ্যেই কিন্তু এই খুব যত্ন সহকারে শুনো, মনোযোগ দিয়ে শোনার কথাটা আছে। ফলে লিসেন আর হিয়ার শব্দ দুটো সেম অর্থ দেয় যদিও, বাট সেম কিন্তু না। একইভাবে সি আর ওয়াচ দুটো শব্দের বাংলা অর্থ হয়তো সেম, বাট ওয়াচ মানে কোনো কিছু দেখা প্লাস শোনা, সি মানে শুধু দেখা। আশা করি বোঝাতে পেরেছি। দেন সামনে চলে যাই, হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটা একটা সিম্পল সেন্টেন্স। কি হি ইজ পুয়ার বাট অনেস্ট ভাইয়া, বুঝতে পারছো এটা কেমন সেন্টেন্স? হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের দু পাশে দুটো স্বাধীন বাক্য হয়। তুমি বলো স্যার বাটের আগে হি ইজ পুয়ার বুঝলাম, পরে তো শুধু অনেস্ট আছে, কম্পাউন্ড সেন্টেন্স কেমনে? ভাইয়া আমরা বাটের পরে কিন্তু আবার হি ইজ কথাটাই লিখতে পারতাম, লিখতাম হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, মানে সে গরিব কিন্তু সে সৎ। তাহলে এই যে হি ইজ কথাটা কি বাটের পর আর লেখা দরকার আছে? যদি সাবজেক্ট অক্সিলারি বা ভার একই হয়, একই জিনিসকে বোঝায়, ফলে আমরা সেকেন্ডবার লিখি না। ফলে হি ইজ পুয়ার বাট অনেস্ট বাক্যটা হলো কম্পাউন্ড, বলতে হবে তোমার সিম্পল বাক্য কোনটা, এইটার। হি ইজ অনলি পুয়ার, হি ইজ বোথ পুয়ার অ্যান্ড অনেস্ট, ইনস্পাইট অফ হিজ পোয়ার্টি হি ইজ অনেস্ট, হি ইজ পুয়ার অ্যান্ড অনেস্ট। সাবধান সাবধান এবং সাবধান, শুধু সিম্পল পাইলে হবে না ভাইয়া, কারেক্ট সিম্পল খুঁজতে হবে তোমাকে। বলছে হি ইজ পুয়ার বাট অনেস্ট, এই বাক্যটা আমাদের কম্পাউন্ডে আছে, এটার সিম্পলটা কি? সিম্পল খুঁজতে আইসা তুমি এ নাম্বারে সিম্পল পাইয়া গেলে টিক দিয়ে ফেলো না, হি ইজ অনলি পুয়ার, উত্তর বাহ না না, সাবধান। বাক্যে যে কথাটা বলছে এই কথাটারে মানে রেপ্লিকেট করতে হবে, এই কথাটার রিফ্লেক্ট করতে হবে, এই কথাটার মতো হইতে হবে সিম্পলটা, কেমন? ফলে উত্তর অবশ্যই এই নাম্বারটা হতে পারে না, অন্যগুলো দেখবা ডাইরেক্ট। দেন ইন দ্য রাইট, এটার মানেটা কি? এটা একটা ইডিয়ম সাকার আমরা ব্যবহার করি ভাইয়া, বলে দিলাম। দেখো ইনস্পাইট অফ হিজ পোভার্টি, এখানে অ্যাগেন কমা থাকা দরকার, কিন্তু কেন যেন পরীক্ষা কমাটা ওনারা দেয় না, আমিও দিলাম না। ইনস্পাইট অফ হিজ পোভার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট। তার মানে দেখো মিলে কিনা এটা, হি ইজ পুয়ার বাট অনেস্ট, মানে যদিও সে মানে সে সৎ, সে গরিব কিন্তু সে সৎ। আমরা বাট থাকলে সিম্পল করতে গেলে কী ব্যবহার করি জানো? ডিসপাইট ইনস্পাইট অফ ব্যবহার করি। তাহলে ইনস্পাইট অফ হিজ পোভার্টি হি ইজ অনেস্ট। ইন দ্য রাইট মানে হলো একবারে অ্যাপ্রোপ্রিয়েট। দেন কোশ্চেন ৬, বইটি পোকায় কেটেছে, পোকায় কেটেছে মানে কি ভাইয়া? পোকায় কি মানুষের মতো কাটে? কাট কাট না। ফলে দ্য মথস হ্যাভ ড্যামেজ দ্য বুক, মথস মানে কিন্তু তোমরা জানো পোকা, এবং মাদার্স মানেও কিন্তু পোকা হতে পারে জানো, মাদার মানে আবার মা, মাদার্স মানে পোকাও বোঝায়। আসো, দ্য মথস হ্যাভ ড্যামেজ দ্য বুক, দ্য ইনসেক্টস হ্যাভ ডেস্ট্রয়েড দ্য বুক, দ্য ইনসেক্টস হ্যাভ ইটেন দ্য বুক, নাকি মাদার্স হ্যাভ ইটেন ইন টু দ্য বুক, কী ভাবছ? আসো আনসারটা, উত্তর হবে ডি, পোকায় বইটা কেটেছে। দ্য মাদার্স মানে মাদার্স, মাদার্স মানে এখানে মায়েদের বলছে না, পোকাকে বোঝাচ্ছে, মাদার্স উচ্চারণও কিন্তু সেম। মাদার্স হ্যাভ ইটেন ইন টু দ্য বুক মানে মায়ে তো আর খেয়ে ফেলে না, ওদের কাজে কাটাকাটি করা, এটা বলতে হবে আমাদের উত্তর। হ্যাঁ, তাহলে মাদার্স হ্যাভ ইটেন ইন টু দ্য বুক মানে সে একবার কেটে কেটে একবার টুকরো টুকরো করে ফেলে না বই। যখন কোনো পোকা যদি তোমার বই খায় দেখবা, খায় মানে তারা মানে কুট 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 করে একবারে ছোটো ছোটো একবারে খণ্ড খণ্ড করে ফেলে, একবার ছোটো ছোটো হোল করে ফেলে তারা। তাহলে দ্য ইনসেক্টস হ্যাভ ইটেন দ্য বুক, দ্য ইনসেক্ট হ্যাভ ডেস্ট্রয়েড দ্য বুক, ড্যামেজ দ্য বুক, দেখো দুটাই কিন্তু চারটারে তোমার কাছে কারেক্ট মনে হইতে পারে, বাট কারেক্ট আমরা কোনটা দিব? মাদার্স হ্যাভ ইটেন ইন টু দ্য বুক, এখানে মাদার্স বলতো ওনারা পোকা শব্দটাকে বোঝাচ্ছেন। দেন সিম্ফনি শব্দটা সিনোনিম কি? সিম্ফনি একটা মোবাইল ফোন আছে ভাইয়া, সিম্ফনি, সিম্ফনি মানে হলো সঙ্গতি, সিম্ফনি মানে কি? সঙ্গতি।
ওনাদের কোশ্চেনে দুটো উত্তর কারেক্ট হতে পারে, কনসোনেন্স এন্ড হারমোনি দুটোই কিন্তু কারেক্ট উত্তর হতে পারে, কনসোনেন্স হারমোনি অফ সাউন্ড দুটোই কিন্তু কারেক্ট আনসার, কনসোনেন্স হারমোনি অফ সাউন্ড দুটোই কারেক্ট আনসার। বলো স্যার কোনটা দিব। নর্মালি এই ধরনের কোশ্চেনে ওনারা আইদার প্রত্যেক স্টুডেন্টকে মার্কস মানে প্রত্যেক স্টুডেন্টের মার্ক দিয়ে দেয়, অথবা এই দুটার একটা যেটাই আনসার করুক স্টুডেন্টরা সেটারও ওনারা কারেক্ট ধরেন। বাট এটা নর্মালি ওনারা এই ধরনের কোশ্চেন এখন খুব কম দেখা যায়, দেখা গেলেও এটাকে ওনারা নিজেদের ফল্ট আকারে ধরে নেন। কেমন তুমি জেনে রাখো, সিম্ফনি মানে হলো সঙ্গতি, কনসোনেন্স অথবা হারমোনি অফ সাউন্ড। কেমন দেন কোশ্চেন এইট, হি উইল গো অনলি আফটার কম্পালশন, দ্য কমপ্লেক্স সেন্টেন্স ইজ, আনসার কী হতে পারে বলো? সে যাবে অনলি আফটার কম্পালশন, কেবলমাত্র জোর করার পরেই। দ্য কমপ্লেক্স সেন্টেন্স ইজ, এটা সিম্পলে আছে দেখো হইয়া, তাই না? হি উইল গো অনলি আফটার কম্পালশন, তোমরা জেনে থাকবো সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, কমপ্লেক্সের দুটা ফাইনাইট ভার্ব থাকবে ঠিকই, বাট একটা অংশে একটা সাব অর্ডিনেট ক্লজ থাকবে যেটা কিনা নিজের অর্থ নিজেই স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে না। আর হিজ বোনস অ্যান্ড মাসেলস, তার বোনস এবং মাসেলস আর টু লার্জ, অনেক বড় ড্যাশ হিজ এইজ, মানে তার বয়সের তুলনায় অনেক বড়। তাহলে আমরা কি বলতে পারি এখানে প্রিপজিশন? উত্তর আসো, উত্তর হবে আমাদের প্রথমটাতে, হি উইল নট গো অনলি আফটার কম্পালশন, সে জোর করার মানে পরেই কেবল যাবে, এটার সিম্পল কমপ্লিট করতে বলছে। হি উইল গো আনটিল হি ইজ কম্পেলড, হি ওয়াইন হি ইজ কম্পেলড হি গোজ দেয়ার, হি উইল গো ওয়াইন হিজ হি ইজ কমপ্লেট। দেখো ভাইয়া, চারটারই তোমার কাছে কমপ্লেক্স সেন্টেন্স মনে হবে, এবং অবশ্যই চারটাই কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু বাক্যের অর্থ মিলাইতে হবে। যে বলছে হি উইল গো, এই কোশ্চেনটা এমন হলে বেশি ভালো হইতো যে হি উইল গো অনলি আফটার কম্পালশন, এই সেন্টেন্সটার সহ মানে কারেক্ট মিনিংটা কি? এই মুডের কোশ্চেন আসছে, আমি তোমাদের দেখাবো বটে। তাহলে সে যাবে কেবলমাত্র জোর করার পরেই, তাহলে উত্তর কোনটা আসছে? দেখো, হি উইল নট গো, সে যাবে না, আনলেস যদি না হি ইজ কম্পেলড, মানে সে বাধ্য না হয়। কম্পালশন কম্পেল, কম্পালশন নাউন, কম্পেলটা কিন্তু ভার্বসিভ মুডে আছে এখানে। কেমন? তাহলে আমরা আনসার পেলাম বি, বাকি কোনোটা দেখো যাবে না, হি উইল গো, সে যাবে আনটিল হি ইজ কম্পেলড, ওয়েন হি ইজ কম্পেলড হি গোজ দেয়ার, হি উইল গো ওয়েন হি ইজ কম্পেলড। দেখো চারটারে কাছাকাছি মনে হতে পারে, বাট একবার প্লেন ভেজালহীন ফর্মাল খুব প্রচলিত সেন্টেন্স কিন্তু এটা, হি উইল নট গো, সে যাবে না আনলেস হি ইজ কম্পেলড, খুব ফর্মাল সেন্টেন্স এবং খুব ব্যবহৃত। দেন হিজ বোনস অ্যান্ড মাসেলস আর টু লার্জ ফর হিজ এজ, মানে তার বয়সের তুলনায় তার কি বলা যেতে পারে, তার বোনস এবং মাসেলস খুব বড়, এটা বোঝাচ্ছে। দেন কোশ্চেন টেন দিয়ে আমরা শেষ করবো, এবং তোমাদের জন্য কোশ্চেন ওয়ার্ড আছে যেটা আমাকে তোমরা প্রত্যেক কমেন্টে লিখবা, এবং যে কোশ্চেনটা আমি জিজ্ঞেস করবো সেটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, আসছে। হুইচ ইজ দ্য কারেক্ট অ্যাসার্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স বের করতে বলছে। শেল আই এভার ফরগেট আ ফ্রেন্ড লাইক ইউ, এটা একটা ইন্টারেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি, শেল দিয়ে শুরু হয়েছে, তারপর সাবজেক্ট আছে, তারপর ভার্ব অংশটা আছে, এভারটা অ্যাড ভার্ব কিন্তু জানো। শেল আই এভার ফরগেট আ ফ্রেন্ড লাইক ইউ, আমি কি তোমার মতো একজন বন্ধুরে কখনো ভুলে যেতে পারি? ভুলে যা ভাই ভাইয়া, তোমার জীবনে কত সেরা সেরা বেস্ট ফ্রেন্ড থাকবে, দেখবা বেস্ট ফ্রেন্ডের সাথে রিলেশন দু চার বছর পরে আবার নাই। যে মানুষটা তুমি আজকে খুব বেস্ট মনে করছো, হয়তো এক বছর পরে ওই মানুষটা তোমার ভালোই লাগবে না। আবার যারে তোমার কাছে খুব খারাপ লাগতো কোনো কারণে, বা কোনো কোনো তার অ্যাকশনের কারণে তারে তোমার কাছে খুব ভালো মানুষ মনে হয়, এটা কিন্তু হয়, মানুষের মানে মাইন্ডসেট খুব চেঞ্জ হয়। শেল আই এভার ফরগেট আ ফ্রেন্ড লাইক ইউ, এটা ইন্ডিরেক্ট সেন্টেন্স আছে, পজিটিভ সেন্টেন্স বানাইতে বলছে, অ্যাসার্টিভ সেন্টেন্স যেটাকে এখন ডিক্লারেটিভ সেন্টেন্সও বলে, খেয়াল রাখো ডিক্লারেটিভ অ্যাসার্টিভের মতো করে, মানে অ্যাসার্টিভ শব্দটার পরিবর্তে ডিক্লারেটিভ একটা ওয়ার্ড আছে মানে সেন্টেন্সের ক্যাটাগরিতে। তাহলে আই শেল নট ফরগেট, আমি ভুলে যাব না এ ফ্রেন্ড লাইক ইউ তোমার মতো, আই শেল নেভার ফরগেট ফ্রেন্ড লাইক ইউ, আই শেল নেভার ফরগেট আ ফ্রেন্ড লাইক ইউ, আই শেল অলওয়েজ ফরগেট আ ফ্রেন্ড লাইক ইউ। এবং তোমরা এটা নিশ্চয়ই জানো আমাদের উত্তর হইতে হবে কোনটা, সি নাম্বারটা, বাকি অর্থ কিন্তু চেঞ্জ করা যাবে না। বলছে আমি কখনো ভুলে যেতে পারি তোমার মতো একজন বন্ধুরে, তার মানে কি? আই শেল নেভার ফরগেট, আমি কখনোই ভুলবো না একজন বন্ধু লাইক ইউ তোমার মতো, মানে তোমার মতো একজন বন্ধুরে কখনো আমি ভুলবো না। আমাদের অ্যাসারটিভ সেন্টেন্স ইন্টারেটিভ সেন্টেন্সটা কি? শেল আই এভার ফরগেট আ ফ্রেন্ড লাইক ইউ, পরীক্ষা কিন্তু আবার রিপিট হতে পারে প্রশ্নটা এইভাবে যে আই শেল নেভার ফরগেট আ ফ্রেন্ড লাইক ইউ, এটা তো আসে কি আকারে? অ্যাসারটিভ আকারে। বলবো এই সেন্টেন্সটার ইন্টারেটিভ কি, তখন উত্তর থাকবে কিন্তু শেল আই এভার ফরগেট আ ফ্রেন্ড লাইক ইউ, তোমাদের জন্য কোশ্চেনটা কি বুঝতে পেরেছো? তো এই যে লাইক কথাটা কালার করে রেখেছে ভিন্ন, বলতে হবে লাইক শব্দটা কোন পার্টস অফ স্পিচ, বলে দিলাম লাইক শব্দটা কোন পার্টস অফ স্পিচ, লাইক অর্থ মতো,
লাইকের পরে একটা প্রোনাউন আছে এবং খেয়াল রাখতে হবে প্রোনাউনটা কিন্তু সাবজেক্টিভ না, জেনে থাকো ইউ শব্দটার সাবজেক্টিভ ফর্মও ইউ, অবজেক্টিভ অবজেক্টিভও কিন্তু ইউ, যেহেতু ভার্বের পরেই বসা আছে আই শেল নেভার ফরগেট অংশটা ভার্ব, তারপরে অবজেক্ট আছে তার মানে অবজেক্টিভ ফর্ম, আমাকে বলতে হবে লাইকটা কোন পার্টস অফ স্পিচ, বলে দিলাম লাইক অর্থ মতো বটে, লাইকটা কোন পার্টস অফ স্পিচ আমাকে জানাবা, তোমরা নিশ্চয়ই সেম ওয়ার্ড ইউজ দিস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ টপিকটা ভালোভাবে পড়বা ভাইয়া, তখন এটা পেয়ে যাবা। লাইক শব্দটা কিন্তু বাক্যে ভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, প্রেপোজিশনও কিন্তু হয়, আমরা জানাবা লাইক শব্দটা কোন পার্টস অফ স্পিচ, অর্থ বললাম মতো। তোমাদের সবার জন্য শুভকামনা, ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলবা, তোমার কিছু বন্ধুকে শেয়ার দিতে লজ্জা পাইও না, ইংলিশ নিয়ে যদি চিন্তায় থাকো, ইংলিশ প্রস্তুতি যদি কারো সাথে নিতে চাও যিনি তোমাকে হেল্প করবেন, চাইলে আমার ইংলিশ ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে আমি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার ইংলিশ নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তা তোমার মাঝে থাকতে দিব না, নির্দ্বিধায় আমার ব্যাচে জয়েন করতে পারো, যদি তুমি মনে করো তুমি রেগুলার ইংলিশ পড়বা, আমার কথা শুনবা, ইংলিশ নিয়ে চিন্তা থাকবে না ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।